প্রধানমন্ত্রী তো একটা পদ পদ চিরকাল থাকে না মানুষটা প্রথম যিনি দাঁড়িয়েছিলেন বন্দুক নিয়ে শুট ট্রিগার টানতে পারে নাই তার উনি বলে ফেলছেন এই তুমি এই তুমি ওটা ব্যক্তি জীবনে উনি 24 ঘন্টা কিন্তু বঙ্গবন্ধু হয়ে বসে থাকতেন না এ থেকে জেড পর্যন্ত পুরো সিন মাস্টার শট হচ্ছে পুরোটা একবারে করতে হবে এমন কিন্তু না যে স্যার আমি 5 লাইন করি করে কাট দেন আবার 5 লাইন করি 5.5-6 মিনিটের দৃশ্য কিন্তু ইন ওয়ান টেক শেখ মুজিবুর রহমান সমস্ত ভাষণে উনি সিংহের মতো ছিলেন আগামী 13ই অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক সিনেমা মুজিব একটি জাতির উপকার আর এই সিনেমাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি ভার্সেটাইল অভিনেতা আরিফিন শুভ আমাদের সঙ্গে রয়েছেন আরিফিন শুভ কেমন আছেন ভাইয়া খুব ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো আছি আচ্ছা এই যে বলছিলাম ভার্সেটাইল আসলেও তো নিজেকে অনেকবার ভেঙেছেন কিন্তু এই যে মুজিব হয়ে ওঠা এই গল্পটা একটু শুনতে চাই আপনার কাছে ধরেন আমরা যে মানুষটাকে জাতির জনক শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বলে যাকে চিনি সেই মানুষটা ওই সময়টুকু খুব কম অল্প সময় তার আগের একটা লম্বা আরেকটা মানুষ আছে যেই মানুষটার জন্য উনি বঙ্গবন্ধু হতে পেরেছিলেন সেই মানুষটার গল্প শুরু হয় উনি টঙ্গিপাড়ার খোকা যখন খোকার পরে যখন উনি মুজিব ভাইতে পরিণত হয় মুজিব ভাইয়ের অনেক পরে গিয়ে উনি বঙ্গবন্ধু খেতাব পান তো আমি যখন এটার ওয়ার্কশপ শুরু হলো তখন যেহেতু আমাদের সবার চোখেই বঙ্গবন্ধুর রূপটাই বসে আছে ওই অবয়বটাই বসে আছে তা আমি সেটার সব কিছু ধরার চেষ্টা করছি স্পেশালি তার ওঠা বসা তার দৈহিক বিষয়গুলো আমাকে পরিচালক শ্যাম বেনেগাল প্রথম দিন বললেন আরিফিন পুরো পৃথিবী জানে তুমি শেখ মুজিবুর রহমান নও তুমি আরিফিন শুভ প্রথম জিনিস কপি করা বা মিমিক্রি করা অফ করে দাও ইউ ডোন্ট হ্যাভ টু ইনস্টেড অফ কপিং যেটা করো ফিলোসফিটা ধরার চেষ্টা করো মানুষটাকে ধরার চেষ্টা করো মানুষটা কীভাবে ভাবত কীভাবে দেখত অন্য মানুষদেরকে সমাজকে দেশকে তৎকালীন পাকিস্তান পরবর্তীতে বাংলাদেশ মানুষকে কীভাবে উনি দেখতেন পরিবারকে কীভাবে দেখতেন সহযোদ্ধাদের কীভাবে দেখতেন সেটা ধরার চেষ্টা করো তাহলে আমার আমি যতটুকু চাইছি সেটা হয়ে যাবে সেই থেকে আমার উনার বাহ্যিকটাকে পরিপূর্ণ ফোকাস থেকে সরিয়ে উনার আত্মিকটাকে ধরার আচ্ছা যদি বলি যে একজন দর্শক হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের সামনে বঙ্গবন্ধুর যেই সময়টা আমাদের সামনে ভাসে সেই সময়টা তো আপনার সামনেও ভাসে কিন্তু এর আগের আগের জায়গাটা নিজের মধ্যে ফুটিয়ে তোলা মানে কতটা চ্যালেঞ্জিং ছিল আপনি তখন কি করেছিলেন কতটা রিসার্চ করেছিলেন এটার জন্য সবথেকে বড় যেই সহায়তা আমি পাই সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কারণ আপনারা বুঝতে হবে উনার যারা সহযোদ্ধাও ছিলেন অথবা উনাকে যারা খুব কাছ থেকে দেখেছেন তাদের মধ্যে কয়েকজনের সাথেই আমার কথা হয়েছে আমাকে ওয়ার্কশপ করিয়েছেন তারা কিন্তু আপনাকে বুঝতে হবে বেডরুমে তাকে দেখেছেন দেখেছেন আমাদের এই পৃথিবীতে এখন দুজন মানুষ আছে আমি যাদেরকে রিচ করতে পারি একজন হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আর তাঁর ছোট বোন সো এই দুজনের কাছ থেকে আমি উনার ব্যক্তি জীবনের অনেক রসদ পেয়েছি সেটা দিয়ে আপনি বলতে পারেন এটা ফুটিয়ে তুলেছি একটা বড় রসদ ছিল যে আমরা যেই সিংহকে দেখি মঞ্চে স্টেজে যাকে দেখেছি স্পেশালি 7ই মার্চে বা অন্যান্য ভাষণে সেই মানুষটা ব্যক্তি জীবনে প্রচণ্ড শিশুসুলভ আচ্ছা সরল স্বাভাবিক আবার তীক্ষ্ণ বিচক্ষণ শক্তির মানুষ এই যে এই রসদগুলোকে ব্যবহার করেছি আমি যে ব্যক্তি জীবনে উনি 24 ঘন্টা কিন্তু বঙ্গবন্ধু হয়ে বসে থাকতেন না এবং স্পেশালি আপনি জেনে থাকবেন যারা বড় মানুষ না পৃথিবীতে কিছু অর্জন করেছে বা পৃথিবীর এক ধরনের ভিন্নতা যেটা কেউ ভাবেনি সেটা ভেবেছে ধানমন্ডি 32-এর একটা ছবি বা এর আগের ছবিও যদি দেখেন ভাসানির সাথেও আপনি দেখবেন অনেক এসে দেখবেন খুব ক্যাজুয়ালি পাঞ্জাবির হাতা গুটিয়ে স্টেজে কোনায় দাঁড়িয়ে আছে বা বসে আছে আমাদের সাধারণ মানুষ বা এখন
কারণ সময়কার মানুষ আমরা যারা বা পরবর্তীতে অনেক মানুষই তাদের চোখে শুধু ওই অবয়বটা বাট ব্যক্তি মানুষ সময়টাকে আমরা বঙ্গবন্ধু বলতে বুঝতে পারছি এক্স্যাক্টলি এর মানে তো উনার গোটাটা তো উনি ওইভাবে করতেন না একদমই তাই বঙ্গবন্ধুর কিন্তু একটা ভাষারও একটা কারিশমা ছিল সে কিন্তু কখনোই একদম শুদ্ধ ভাষায় কথা বলতেন না উনি শুদ্ধ ভাষায় একেবারে শুদ্ধ ভাষায় বলতেন না এক দুই হচ্ছে উনি মুসলিম কলেজ বা কলকাতা সোহরাওয়ার্দি সাহেব তৎকালীন সময় হিসেবে ভাবতে হবে এই জিনিসগুলো জানার জন্য আসলে ছবিটা দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে যে এটা এই এই স্টেটমেন্টটাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকেই পাওয়া যে ওনার অ্যাকসেন্টের মধ্যে নট ইভেন ঢাকা টুঙ্গিপাড়া আর কলকাতার একটা মিক্সচার ছিল মানে গোপালগঞ্জ আর কলকাতা গোপালগঞ্জ আর কলকাতা বিকজ এটা মূল অ্যাফিলিয়েশন ছিল ওনার এটা ঢাকার থেকে সো আপনার চ্যালেঞ্জের জায়গাটা তো ব্যাপক ছিল এইটা আমি কিভাবে মানে আমি জানি না আসলে সত্যিকার অর্থে আপনি যদি এখন আমাকে বলেন যে আমি ওটা করেছি এই মুহূর্তে আপনাকে বলছি আমার বিশ্বাস হয় না আমি ওটা করেছি বিশ্বাস হয় না আচ্ছা এই যে ভাষার দিকটা যখন শুনছিলাম আরেকটাও তো বড় চ্যালেঞ্জ ছিল যে ওখানে আপনারা যেই কাজটা করেছেন দৃশ্য ধারণের সময় আপনাদের যেই ভয়েস টোনটা ছিল সেটাই একদম যাতে জেনুইন মনে হয় সেটাই ছিল তো এটাও তো অনেক বড় চ্যালেঞ্জের ছিল যেহেতু ইতিহাসটা সবারই জানা একেবারেই পুঙ্খানুপুঙ্খ একটু এদিক ওদিক হবার কোনো উপায় নেই একটা ডায়ালেক্ট তো দূরের কথা একটা শব্দ এদিক ওদিক হবার কোনো উপায় নেই দাড়ি কমা সেমিকোলন চেঞ্জ করতে পারবো না মানে এই কিভাবে মানে কিভাবে কতটা চ্যালেঞ্জিং ছিল এই কথার সাথে আরেকটা জিনিস আপনি যেটা বললেন শব্দ সংযোজন নিয়ে বা ডাবিং তার আগে আরেকটা ইনফরমেশন দেই আপনি শুটিং এ গেছেন কখনো গিয়েছেন দেখেছেন শুটিং এর একটা সিন যখন আমরা দৃশ্য ধারণ করি তখন সেটার একটা পোরশন করে কাট হয় দেখেছেন বলে যে এখন মাস্টার নিচ্ছি করে কাট হয় তারপরে টাইট ক্যামেরা সরায় লাইট চেঞ্জ করে দেখেছেন না বিভিন্ন অ্যাঙ্গেলে করতেই থাকে যতক্ষণ মুজিব একটি জাতির রূপকার তথা মুজিব দ্য মেকিং অফ আ নেশনের পুরোটায় প্রত্যেক শিল্পীর সেটা আমাদের দেশীয় হোক আর ভারত থেকে যারা কাজ করেছে দশ পাতার সিন হোক দু পাতার সিন হোক এক লাইন সিন হোক এক টেকে করতে হবে কোনো কাট নেই মাথায় ছিল পুরো সিন মাথায় ছিল মানে এ থেকে জেড পর্যন্ত পুরো সিন মাস্টার শট হচ্ছে পুরোটা একবারে করতে হবে এর মধ্যে বিষয় আছে আপনি লাস্ট লাইনে গিয়ে ভুল করেছেন আবার শুরু থেকে করতে হবে থিয়েটারে যেটা হয় আপনারা দর্শকরা যারা থিয়েটার ব্যাপারে ধারণা আছে আবার সেটা শুরু থেকে করতে হবে এরপরে ক্যামেরাম্যান চেঞ্জ করে ডিরেক্টরের নির্দেশনা অনুযায়ী অন্য জায়গা থেকে শট ধরবে তখনও পুরোটা করতে হবে আর শেষে এটা বলছি ধরেন এটা তো দেখেছেন শুটিংয়ে যে ক্লোজ টাইট এইটুকু শট চলতেছে তার মানে তো শুধু আপনি ফ্রেমে কিন্তু আপনার সাথে যে দৃশ্য যে সহশিল্পী ছিল উনি তো ফ্রেমে নাই তখনও ফ্রেমের পেছনে দাঁড়িয়ে ওই শিল্পীকে পুরোটা করতে হচ্ছে আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি ওখানে কোনো কাট ছিল না আপনারা 10ই জানুয়ারি এবং 7ই মার্চ করাচি অ্যাসেম্বলি যা যা ভাষণ দেখবেন ওটা ওয়ান টেক করে করা আমার ওয়ান টেকে এক টেক করে করা প্রত্যেকটা একটা করে টেক হয়েছে এই জায়গাটাতে না এই যে দর্শকদের মানে সেখানে ভীষণ বডি ল্যাঙ্গুয়েজ ভোকাল কোনো কিছু কিন্তু আমার মন গড়া নয় সব কিছু কারণ এটা আর্কাইভ করা একদমই তাই স্পেশালি 10ই জানুয়ারি 7ই মার্চ তো আর্কাইভ করা এবং 7ই মার্চ আর 10ই জানুয়ারির একটা বড় পার্থক্য আপনাকে বলে দিচ্ছি যদি নোটিস করে না থাকেন দর্শকরাও শেখ মুজিবুর রহমান সমস্ত ভাষণে উনি সিংহের মতো ছিলেন একটা ভাষণের সময় ওনার গলা ধরে আসছিল 10ই জানুয়ারিতে যখন উনি দেশে ফিরলেন 9 মাসের জেল আর আবেগ সব মিলিয়ে একমাত্র উনি ওই মানে কি বলবো গর্জন দিতে চাইছিলেন কিন্তু ওনার গলা ধরে আসছিল সেটাকেও কিন্তু মাথায় রাখতে হয়েছে এমন কিন্তু না যে স্যার আমি 5 লাইন করি করে কাট দেন আবার 5 লাইন করি 6 মিনিট 5.5-6 মিনিটের দৃশ্য কিন্তু ইন ওয়ান টেক এবং যেটার প্রমাণ আমার সোশ্যাল নেটওয়ার্কে 13 তারিখের পরে আপনারা পেয়ে যাবেন ওটার BTS করা আছে আচ্ছা যে গলার কথা বারবার আপনার কথায় উঠে আসছিল আপনার তো বিভিন্ন বয়স যদি বলি সেই শুরু থেকে খোকা কৈশোর একটা অন্য অ্যাক্টর করেছে মুজিবের আচ্ছা তারপর থেকে মানে যুবক মানে মুসলিম কলেজ যুবক থেকে ওনার 15ই অগস্ট পর্যন্ত পুরোটা সময় আমার অভিনয় করা ওখানে এই পুরোটা সময় 3-4 ভাগে আমরা যেটাকে বডি ল্যাঙ্গুয়েজ বলি দৈহিক অভিব্যক্তি এবং শব্দ কণ্ঠ যেটাকে বলে
এগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। আর সেইটা নিশ্চয়ই সরাসরি আপনাকে নির্দেশনা দেখ বা তত্ত্বাবধানটা করেছে প্রধানমন্ত্রী, স্বয়ং প্রধানমন্ত্রী। তো তার সঙ্গে যেই আপনার, আপনি একবার বলেছিলেন একটা ইন্টারভিউতে, আমি শুনেছিলাম যে আব্বা বলে ডাক দিয়েছে, মানে তখন কি মনে হয়েছে যে দায়বদ্ধতা বা এই প্রশ্নটা আমাকে অনেকবার করা হয়েছে। আমি আবারও বলছি, যারা যারা জানেন উনি অনেকটাই ওনার বাবার মতো। ওনার বাবা যেরকম খুব সরল স্বাভাবিক মানুষ ছিল, যদি আপনার কখনো আমাদের প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়, প্রধানমন্ত্রী তো একটা পদ, পদ চিরকাল থাকে না, মানুষটা কিন্তু প্রথম যিনি দাঁড়িয়েছিলেন বন্দুক নিয়ে, শুট ট্রিগার টানতে পারেন নাই, কারণ উনি বলে ফেলছেন, এই তুমি, এই তুমি অমুকটা, এই তোর বাবা নোয়াখালীতে আওয়ামী লীগের অমুক, মানে চিনে ফেলছে। আপনাকে বুঝতে হবে মানুষ হিসাবে তারা এই পুরো পরিবারের মানুষগুলো কেমন, মানুষ হিসেবে। ওনারা তো মানুষের ঊর্ধ্বে নয়, কেউই তো মানুষের ঊর্ধ্বে নয়, মানুষ রক্ত মাংসের, মানুষের ভুল থাকবে, মানুষের গুণ থাকবে, বাট যেই মানুষের ত্রুটিকে ছাপিয়ে গুণগুলো অনেক বেশি তাদেরকে বোধহয় মহাপুরুষের আখ্যা দেওয়া হয়। এই গল্প শুনলে আসলে শুনতেই থাকবো। তো আসলে একজন সাধারণ মানুষ হিসেবে আমি একটা কথাই জানতে চাই যে সব কিছু নিয়ে আমাদের একটা প্রবণতা আছে যে আমরা কিছু একটা দেখার আগে সমালোচনা করতে পছন্দ করি, সেটা তো আছে। সেই জায়গা থেকে আপনি দর্শকদের কি বলবেন? সেটা দর্শকদের দোষ নয় আসলে, কারণ দর্শক অনেক আবেগী হয় আর দর্শকের ভালো লাগে। আপনি কখনো দেখেছেন ক্রিকেট ম্যাচ দেখতে বসলে প্রচুর সচিন টেন্ডুলকার এবং প্রচুর যে শিল্পী বেরিয়ে, আর্টিস্ট বেরিয়ে, প্লেয়ার বেরিয়ে যায়, আরে এটা 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 আমি এটাতে খুব ইজিলি আমি ক্যাচ করতে পারতাম, এটা ক্যাচ করা কোনো বিষয়ই ছিল না। কেন বললাম যে দর্শক আবেগী হবে, এটাই স্বাভাবিক। আমি শুধু দর্শককে বলবো ছবিটা দেখেন। আপনার এটা জানা থাকবে নিশ্চয়ই যে একজন অভিনয় শিল্পীর কাজ শুধুই অভিনয় করা, আমার কাজ ছিল শুধুই অভিনয়টুকু করা, এর বাইরে ছবিটা আমি বানাইনি, এর কোনো কিছুই আমি করিনি। আমাকে যেই নির্দেশনা দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমি অভিনয়টুকু করেছি, বাকি দর্শক দেখে দেখুক। 13ই অক্টোবর রিলিজ হবে, তারপর দর্শক বিচার করবে। আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক শুভকামনা। 13ই অক্টোবর নিশ্চয়ই দর্শক দেখবে এবং আমরা সবাই একসঙ্গে দেখবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভালো থাকুন।